হাতটাতে এইভাবে আনতে হবে, এই সুন্দর করে এদিকে একটা মুদ্রা দিয়ে এদিকে একটা মুদ্রা দিয়ে তারপর চোখটাকে ইন্ডিকেট করতে হবে সুন্দর করে। এখন মাস্কারার বিজ্ঞাপন তো করেন তো করেন তো, তারপর এই এই দিক না 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 এখানে একটা সুন্দর এখানে দুই দিকে দুইটা দিতে হইব, এইদিকে চোখটাকে এইভাবে ইন্ডিকেট করবে বলে আপনার যে ডায়লগটা আছে সেই ডায়লগটা সুন্দর করিয়া থ্রু করিয়া দিবেন। রিয়া, তোমার সাথে আমার কথা আছে। এখন বলবেন নাকি শর্টটা শেষ হলে বলবেন? শর্ট তো মার্শাল সাহেব নিচ্ছেন। তোমার মনিটরে না থাকলেও চলবে, কিন্তু আমি মনিটর ছেড়ে উঠে গেলে তো বস অনেক রাগ করবেন। কথাটা ইম্পর্টেন্ট, এসো তো। ঠিক আছে মোহন, প্লিজ একটু মনিটর। ডোন্ট ডোরি ডোন্ট ডোরি, ওকে আসো 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 আসো। আপনাকে চুলটা সুন্দর করে এটা রিয়া কেন কেন রে ব্র্যান্ড ম্যানেজারের সাথে? জানি না স্যার, কি যেন বলবেন বলছিলেন। রিয়া, তোমার লাইফের প্ল্যানিং কি? যা করছি তা আরো ভালোভাবে করব, এই তো। চিফ এডি হিসেবে তুমি কতদিন ধরে কাজ করছো? অ্যারাউন্ড 7 বছর। 7 বছর? 7 বছর কিন্তু কম সময় নয়। আচ্ছা, কাজের ব্যাপারে কতটুকু কনফিডেন্ট তুমি? মোটামুটি। ডিরেক্টর হতে ইচ্ছা করে না? তা তো করেই, সুযোগ পেলে অবশ্যই ডিরেকশন দেব। আমি যদি তোমাকে সুযোগ করে দেই? সত্যি দেবেন? আমার খুব ইচ্ছা কুসুমকে নিয়ে সেকেন্ড টিভিসিটা তুমি করো, মানে ডিরেকশন তুমি দাও। সেটা তো সম্ভব না, কন্ট্রাক্টটা তো বস পেয়েছেন। কন্ট্রাক্ট কিন্তু এখনো ফাইনাল হয়নি, আমি চাই কন্ট্রাক্টটা তোমার নামে হোক। বস কখনো এটার জন্য রাজি হবেন না। মার্শালকে রাজি করানোর দায়িত্ব আমার, আর উনি রাজি না হলেও তোমার কি আসে যায়? আমি বসের সঙ্গে কাজ করার অবস্থায় উনি কিছুতেই এটা রাজি হবেন না। আমি বললাম তো সেই দায়িত্ব আমার। স্যার, শুটিং আপাতত পিক আপ হয়েছে। মানে কি? প্যাকআপ হয়েছে মানে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে শুটিং হবার কথা। এই চলো তো এসো। কি হয়েছে? মাস্টার স্যার, আপনি শুটিং কেন প্যাকআপ করেছেন? সরি, ইতা গীতা কইলেন আপনি? আপনার পারমিশন নিয়ে শুটিং প্যাকআপ করতে হবে সেটা তো আমি জানতাম না সিজার স্যার। আমি কি তাই বলেছি? আপনি তো আমাকে স্ট্রেট চার্জ করলেন। চার্জ করলাম কোথায়? শুটিং প্যাকআপ করার কারণটা কি আমি জানতে পারি না? নো, নেভার। এটা আপনি পারেন না। আর ইচ্ছে হয়েছে, আমি ডিরেক্টর, আমি যখন খুশি তখন প্যাকআপ করতে পারি, কাউকে জবাবদিহি করবো না। এই আচ্ছা তুমি বলো, আমি কি এমন বলেছি যে উনি এরকম মেজাজ দেখাচ্ছেন? বাবাজি, তুমি ওই ডাইরেক্টর সাহেবের ভুল বুঝতে না, সারাদিন রৌদ্রের মধ্যে কাজ করতেছে তো। আঙ্কেল আঙ্কেল, ঠিক আছে, আমি 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 বাংলাতে যেতেছি, আপনারা চলে আসেন। ওকে, ঠিক আছে, সরি। এই রিয়া, আঙ্কেল আমি শুটিং নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি, সম্রাট যে কোনো মুহূর্তে জেনে যেতে পারে আমরা এখানে শুটিং করছি। আর যদি জেনে ফেলে তাহলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শুটিংটা
শুধু যে শুটিং বন্ধ করবে তাই নয়, সম্রাট কিন্তু আমাদের ধরেও নিয়ে যেতে পারে। সবার আগে আমাকে আর বাবাকে ধরে নিয়ে যাবে। এই জন্য তো আমি চাচ্ছি আজকের মধ্যে শুটিংটা শেষ করতে। আজ কি শেষ করবেন? মার্শাল ভাই যে বলছিল অন্য লোকেশনে শুটিং করব, সে কথা তো বললেই হতো। তুমি কিছু মনে করো না বাবা, মানুষের মন মেজাজ সবসময় তার একরকম থাকে না। আচ্ছা, বাকি কথা কি আমরা বাংলোতে গিয়ে বলবো? হ্যাঁ অবশ্যই। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান, ফাইন 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 ফাইন। বিষয়টা খুশুম ন্যাচারাল তো, তোমার ব্যাপারটা একটু আরবান চলে আসতে ফেজের মধ্যে একটু ইয়ে ন্যাচারাল দাও, কারণ আমাদের প্রোডাক্টটা তো হারবাল তো, ঠিক আছে? ওকে হয়ে যাবে হয়ে যাবে। ওকে 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 ওকে, ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো, অ্যাকশন! কাট 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 কাট। হারবাল জিনিস তো, প্রকৃতির জিনিস তো, ঠিক আছে? ওকে এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। সম্রাট ভাই আমাদের খোঁজ পেয়ে গেছে, আমাদের এক্ষুনি যেতে হবে। ও মাই গড, আমাদের শর্ত এখন অনেক বাকি। সম্রাট ভাই আসলে সর্বনাশ হয়ে যাবে। আপনারা দেরি করছেন কেন? 10 মিনিটের মধ্যে সম্রাট ভাই এখানে চলে আসবে। মোহন, জিনিসপত্র যা সব প্যাক আপ করিয়া বাংলাতে চলো। বাংলাতে জিনিসপত্র আছে না? প্রোডাকশন,